সন্তানের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম। মা শব্দটা ভীষণ ছোট, কিন্তু মাকে নিয়ে যতই হয়তো বলা হয় ততই কম বলা হয়। ছোটবেলা থেকে একটু একটু করে বড় হয়ে ওঠার নেপথ্যে যার অবদান সব থেকে বেশি তিনি হলেন মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যেখানে পূর্ণবয়স্ক মা হাতি তার সঙ্গে হেঁটে হেঁটে আসছে ছোট্ট হাতি, একদম মায়ের গা ঘেঁষে। আসলে সে যে বড়ই ছোট, মা ছাড়া সে কিছুই বোঝে না। এরপর ছোট্ট একটা জলাশয় নামে খুদে হাতি, গরম তো খুব, তাই একটু গা ভিজিয়ে নেওয়া আর কি। শাবকের পিছু পিছু জলাশয় নামে মাও, সুর দিয়ে জল তুলে কখনো শাবকের গায়ে ছেটাচ্ছে, কখনো আবার নিজের গায়ে ছেটাচ্ছে। কিন্তু এরপরেই আসে গল্পে নাটকীয় মোড়। ওই জলাশয়ে তখন ওত পেতে লুকিয়েছিল এক কুমির। জলাশয়ে বাচ্চা হাতিকে পেয়ে হামলা করে সে, শিকারকে একেবারে মুখের সামনে পেয়ে কেই বা ছেড়ে দেয় বলুন তো। কিন্তু সেখানে মা রয়েছে, মা যখন রয়েছে তখন কারুর কোনো কিছু করার সাধ্য নেই। পালটা প্রতিরোধ গড়ে তোলে মা, জলাশয়ের মধ্যে তখন রীতিমতো অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। শাবক হাতিকে নিজের চার পায়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে কার্যত একটা আবরণ তৈরি করে নেন সেই মা হাতি। এরপর কুমিরটিকে ওই জলাশয় থেকে তাড়িয়ে ছাড়ে সে। কুমিরও বিপদ বুঝে চুপ করে জলাশয় থেকে পালিয়ে যায়। তখনও যেন পুরোপুরি নিশ্চিত হতে পারেনি মা হাতি। আসলে মারা তো এরকমই হয়, তাই না বলুন? যখন আমরা কখনো বিপদে পড়ি, সেই বিপদ থেকে আমাদেরকে বাঁচানোর পর মায়ের মনে একটা সংশয় রয়েই যায় যে আর কোনো সমস্যা হবে না তো আমার বাচ্চার। তাই জলাশয়ে আর কোনো কুমির রয়েছে কি না তা নিশ্চিত করতে তখন তল্লাশি শুরু করে মা হাতি। ততক্ষণে বাচ্চা হাতিটিও বেশ ভয় পেয়ে গিয়েছে, মাকে সে আরও আঁকড়ে ধরেছে। আসলে আমাদের ভরসা মা। আমরা যখন ভয় পাই বা কোথাও আমরা চোট পাই, দেখবেন সবার আগে বলি উফ মা কী জোর ব্যথা লাগলো, বা মা বাঁচাও ভয় লাগছে। অবশেষে মা এবং হাতির সেই শাবক জলাশয় থেকে উঠে আসে, ফের রাস্তা দিয়ে তারা হাঁটা শুরু করে। এই ভিডিও সোশ্যাল মিডিয়া এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। একজন মা তার সন্তানকে রক্ষা করতে কতটা মরিয়া, কতটা আক্রমণাত্মক হতে পারে তা হয়তো এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। ভিডিও দেখে কমেন্ট করেছেন বহু মানুষ। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন, এবং মায়ের সঙ্গে আপনাদের মুহূর্ত, সেই মুহূর্তের কথাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম সমস্ত মজার মজার ভাইরাল ভিডিও দেখার জন্য আজ তক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সমস্ত খবরের নোটিফিকেশন পেতে গেলে বেল বাটনে ক্লিক করবেন। Thank you.